একে অপরকে সমর্থন। পঞ্চায়েত বোর্ড গঠন করলো তৃণমূল ও আরএসপি জোট। ইন্ডিয়া জোটকে মাথায় রেখে এই সমর্থন দাবি স্থানীয় নেতৃত্বের। বাম তৃণমূল একে অপরকে সমর্থন করে পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল আরএসপি জোট। বাসন্তী উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন হয় এদিন। পঞ্চায়েতের ফলাফল প্রকাশের পর ত্রিশঙ্কু অবস্থা ছিল পঞ্চায়েতে। জানা গেছে পঞ্চায়েতের মোট আসন 19টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল পায় 7টি আসন, বিজেপি 6টি, আরএসপি 5, নির্দল 1টি আসনে জয়লাভ করে। এদিন ভোটাভুটিতে বাম তৃণমূল জোটের প্রধান পদের জন্য নির্বাচনে 12টি ভোট পায়। উপপ্রধান পদের জন্য বাম তৃণমূল জোটের প্রার্থী 13টি ভোট পেয়েছেন। অপরদিকে বিজেপি সমর্থিত প্রধান পদের প্রার্থী পেয়েছেন মাত্র 7টি ভোট। উপপ্রধান পদের জন্য ভোট পেয়েছেন 5টি। স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েতে বোর্ড গঠন করল বাম তৃণমূল জোট। এদিন ফলাফল প্রকাশ হতে আলাদা আলাদা করে আবির খেলায় মেতে ওঠেন বাম তৃণমূল কর্মীরা। এ বিষয়ে স্থানীয় বাম নেতা জানান, আমরা মানুষের স্বার্থে এই জোট করেছি, মানুষের কল্যাণের কথা ভেবে আড়াই বছর জোট থাকবে। যদি মানুষের জন্য কাজ হয় তাহলে 5 বছর এই জোটের মেয়াদ থাকবে। এই জোট আমরা মানুষের স্বার্থে করেছি, যেসব মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে, এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থেকে এই জোট করেছি। আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা এটা করেছি। তবে একটা কথা আমি বলতে চাচ্ছি, এই মানুষের কল্যাণে যদি এই কাজে না লাগে, আমরা যে জোট করেছি এই জোট আড়াই বছরের সময় সমক্ষা থাকলো 2.5 বছর, যদি মানুষের কল্যাণে থাকে তাহলে এর সময় সম্পর্কে 5 বছর থাকবে। পঞ্চায়েত প্রধান হয়েছেন তৃণমূলের তানিয়া মণ্ডল, উপপ্রধান হয়েছেন আরএসপির দিলীপ মণ্ডল। এ বিষয়ে তানিয়া মণ্ডল বলেন, যতদিন আছে টিএমসি ততদিন আছে, আমরা আমাদের কর্মী সবাই ততদিন থাকবো রাজাদার সমর্থনে। আমাদের এই উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েত গঠন হয়েছে ওনার জন্য। আমি 2টো ভোটে যেতে সত্যি কথা। পঞ্চায়েতের এই বোর্ড গঠনকে ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সর্দার বলেন, 34 বছর বাম জমানায় পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিভাবে দুর্নীতি এবং খুনের রাজনীতি করেছে এই বামফ্রন্ট সরকার। আর তার নমুনা উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত ছিল, যেভাবে বিজেপি আজকে চেয়েছিল এখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক, চুরিমুক্ত পঞ্চায়েত গঠন হোক, কিন্তু দেখতে পেলেন আপনারা সেই চোর এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত ধরল বামফ্রন্ট। বাসন্তী ব্লকের সাধারণ মানুষ এটাকে মেনে নিচ্ছে না। আগামী লোকসভা নির্বাচনে এই সমস্ত দুর্নীতিবাজ নেতা, এই সমস্ত করাপশনবাজ নেতাদের বিরুদ্ধে তারা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনগণ কাদের পক্ষে রয়েছে। কেন্দ্রে বিরোধী জোট ইন্ডিয়ার কথা মাথায় রেখে এই জোট হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাম ও তৃণমূল নেতৃত্ব। আমরা অলরেডি 7টা আমরা পেয়েছি, 7টা আমাদের তৃণমূল এককভাবে জিতেছে, এবং এখানে একক বৃহত্তম দল হিসেবে তৃণমূল কংগ্রেস হচ্ছে এখানে পঞ্চায়েত গঠন করবে বিশ্বাস করে। যেটাটা উপর লেভেলে তো অল ইন্ডিয়াতে জোট চলছে, ইন্ডিয়া জোটে সেখানে মানে 26টা দল, তার মধ্যে তো বামপন্থীরা আছে অবশ্যই, কংগ্রেস আছে, বামপন্থীরা আছে, তাহলে এটা আশ্চর্যের মানে কিছু নেই নিশ্চয়ই। তাহলে ও যেহেতু আগামী 2024 সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট হয় অল ইন্ডিয়াতে, তাহলে পশ্চিমবাংলা তো কিন্তু একটা অলিখিত জোট হবে বা জোট একটা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাসন্তী। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।